দ্রব্যমূল্য আমাদের সকলের জন্যই এখন একটা চ্যালেঞ্জ। একদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আর একদিকে প্যালেস্টাইন ইসরায়েল দ্বারা আক্রান্ত হয়ে বিভিন্ন আমাদের যে রুটগুলি আছে সেখানেও কিন্তু এখন এক্সপেন্সিভ হয়ে গেছে, আমাদের শিপিং কস্ট থেকে আরম্ভ করে আবার ডলারের ডিভ্যালুয়েশনের কারণে আমাদের দ্রব্যমূল্যের টাকায় দ্রব্যমূল্যের দামও অনেক বেড়ে গেছে। তারপরেও আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে আমাদের কোনো প্রোডাক্ট মানে কোনো দ্রব্য যেন মানে আউট অফ সার্কুলেশন না হয়, আমরা যেন এটা জনগণের কাছে অ্যাভেলেবেল রাখতে পারি বিভিন্ন অপারেশনের মাধ্যমে। মাননীয় সিনিয়র সচিব মহোদয় বলেছেন যে আমাদের আমদানিও করতে হয় যেসব প্রোডাক্ট আমরা সেলফ সাফিসিয়েন্ট না, যেমন তেল মানে ভোজ্য তেল যেটা, সেই সাথে চিনি, এরকম কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা আমদানি নির্ভরশীল, আবার কিছু আছে আমাদের লোকাল প্রোডাকশন হয় যেমন চাল, আমরা স্বয়ংসম্পূর্ণ হলেও এটাও মানে যদিও এটা খাদ্য মন্ত্রণালয়ের বাট দামটা আমাদেরকে মনিটরিং করতে হয়। টিসিবির মাধ্যমে আমরা 1 কোটি পরিবারকে আমরা 3টা প্রোডাক্ট দিয়ে যাচ্ছি, রমজান মাসে আরও 2টো প্রোডাক্ট বাড়বে, ছোলা এবং খেজুর বাড়বে, 5টা প্রোডাক্ট আমরা 1 কোটি পরিবারকে দিব, 20 লক্ষ ডিজিটাল কার্ড অলরেডি আমাদেরকে করা হয়ে গেছে, বাকিগুলোও সম্পূর্ণ হবে। জানুয়ারিতে একটা অপারেশন হবে এবং আমাদের রমজান মাসে 2টা 2 বার 2 রাউন্ডে, ফেব্রুয়ারি এবং মার্চে 2 বার দেওয়া হবে, যাতে আমাদের যারা নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা কিছুটা হলেও আমরা রিলিফ আমরা দিতে পারি। ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে আমরা বাজার ব্যবস্থাপনাটাকে যাতে জবাবদিহিতার মধ্যে থাকে সেই জন্য আমরা কিছু দিক নির্দেশনা দিয়েছি আপনাদের মাধ্যমে। আজকে আর একটা জিনিস আমরা উল্লেখ করতে চাই যে সেটা হলো যে আমরা সুষ্ঠু ব্যবস্থার ব্যবস্থাপনার মাধ্যমেই আমরা দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রণ করতে চাই, কোনো ভয় ভীতি এটা না। আমরা সকল যারা এ দেশে যারা ব্যবসা করেন সবই দেশপ্রেমিক এবং আমরা বিশ্বাস করি তারা মানুষের কল্যাণে কাজ করবে। আমাদের দায়িত্ব থাকবে তাদেরকে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসা, তারা যেন স্বচ্ছ এবং জবাবদিহিতার সাথে কাজ করে, বিশেষ করে যারা অ্যাসেনশিয়াল প্রোডাক্ট যেগুলো আমাদের অ্যাসেনশিয়াল দ্রব্য আছে সেগুলো নিয়ে যারা কাজ করে, তেল চিনি লবণ মানে এবং কৃষি ডাল এই প্রকার জিনিস নিয়ে যারা কাজ করে তারা জানি স্বচ্ছতা জবাবদিহিতার সাথে কাজ করে সেটা আমরা নিশ্চিত করব। এবং একটা যৌক্তিক মূল্য, আপনারা জানেন যে কৃষিতে আমরা স্বয়ংসম্পূর্ণ, কৃষিতে আমরা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি, আমরা এখন চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, ভেজিটেবল মাছ থেকে আরম্ভ করে ডিম মুরগি কোনো জিনিসেই কিন্তু আমাদের ঘাটতি নাই, কিন্তু বাজার ব্যবস্থাপনাটা আমরা স্মার্ট বাংলাদেশে স্মার্ট বাজার ব্যবস্থাপনাটা করতে চাই, যেটা একেবারেই আমরা আজকে নতুন করে শুরু করতে চাই। আপনারা হয়তো জানতে যাবেন যে এগুলা তো পুরনো কথা, নতুন হলো যে আমরা একটা স্মার্ট বাজার ব্যবস্থাপনা করতে চাই, উৎপাদক বা আমদানিকারক থেকে ভোক্তা পর্যন্ত এই যে মানুষের কাছে সরবরাহ করা এই সরবরাহের টাইমটা যেন আমরা কমায় আনতে পারি, এবং সরবরাহ যদি ভালো থাকে তাহলে বাজারে কেউ কোনো কারসারি করার সুযোগও পাবে না এবং কেউ উচ্চ মূল্যে বিক্রি করারও সুযোগ পাবে না।